হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুডিজ রিট্রিট। আজকে যে রান্নাটা আপনাদের করে দেখাবো এটার নাম এক পাটিয়ালা। তো চলুন দেখে নিই এই রান্নাটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। এটার জন্য আমি 9টা ডিম নিয়েছি, 5টা টমেটো ছোট করে কুচিয়ে নিয়েছি, 4টে বড় সাইজের পেঁয়াজ একদম ছোট করে কুচিয়ে নিয়েছি, 1টা মিডিয়াম সাইজের আদা এবং 8-10 কোয়া রসুন নিয়েছি, 5-8টি ধনে পাতা, 6-7টা কাঁচা লঙ্কা। ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে নিয়েছি 1 চামচ হলুদ, 7 মতো নুন আর 1 চামচ চিনি, নিয়েছি 5 টেবিল চামচ ভিনিগার এবং লাস্টে পরিমাণ মতো সয়াবিন অয়েল। আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি মিহি করে, সাথে করে আদা রসুনটাকেও পেস্ট করে নিয়েছি। অন্যদিকে আমি ডিমগুলো বয়েল করে মাঝখান দিয়ে কেটে তাতে একটু হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। আমি একটা প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি মাখিয়ে রাখা ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো আমার ছাড়া হয়ে গেছে, এবার উল্টে পাল্টে আমি ডিমগুলো ডিপ ফ্রাই করে ভেজে তুলে রেখেছি। সেই একই তেলে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নেব। এতে আমি এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, আমি এতে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা নরম হওয়া অবধি আমি ফ্লেম মিডিয়াম লোতে রেখে ভেজে নেব। এবার এতে দিয়ে দিলাম হলুদ, নুন, একটু নাড়িয়ে নিয়ে এতে দিয়ে দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে নাড়িয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম ভিনিগার। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এতে অল্প জল দিয়ে দিলাম। যে বাটিটাতে আমার ধনে পাতা বাটা ছিল সে বাটিটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম। ভালো করে তেল ছাড়া অবধি আমি রান্নাটা কষিয়ে নেব। এবার তেল বেরিয়ে গেছে, এতে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। ব্যাস একটু নাড়িয়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার একটা সার্ভিং প্লেটে ভেজে রাখা ডিমগুলো সাজিয়ে এই কারিটা ওর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ডিমগুলো এতে দিয়ে নাড়াবেন না, নাহলে ডিমগুলো ভেঙে যাবে। ব্যাস রেডি আমার এক পাটিয়ালা। এটা রুটি, পরোটা, নানের সাথে খেতে অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আরও রেসিপিস পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।